নমস্কার দর্শকবৃন্দু, আমাদের রাজ্যে অতিরিক্ত গরমের কারণে 2 মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং গত বৃহস্পতিবার থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে। কিন্তু গরমের দাপট এখনও সেরকমই রয়ে গিয়েছে। কিন্তু এই ছুটি বাড়ানো নিয়ে অনেকেই বিভিন্নভাবে শিক্ষকদের একটা টার্গেট করার চেষ্টা করছে। অনেকের মনে হচ্ছে যে শিক্ষকদের সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন রকমের মতামত সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠছে। বা তাদের সেই বক্তব্য যে সম্পূর্ণভাবে অসত্য, তাই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে ছুটি বাড়ানো নিয়ে শিক্ষকদের কী মতামত, তারা কী চাইছে, এটা আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। স্কুল খুলতেই তীব্র গরমে অসুস্থ পড়ুয়ারা, ছুটি বাড়ানো নিয়ে শিক্ষকদের কী মতামত জানুন। প্রায় 1.5 মাস পর রাজ্যে শেষ হলো গরমের ছুটি। প্রবল দাবদাহের কারণে গত 2 মে তারিখ থেকে গরমের ছুটি শুরু হয়েছিল। স্কুল খোলার পরের দিনই পড়ুয়াদের উপস্থিতির হার ছিল বেশ কম, তবে অনেক ছাত্রছাত্রীরাই স্কুলে আসার পর তীব্র গরমে অসুস্থ হবার কথা শোনা গিয়েছে। খিদিরপুর একাডেমির 8ম শ্রেণীর পড়ুয়া রাজা দাস 3তলার ঘরে ক্লাস করছিল। জানলা দিয়ে রোদ আসার পর মাথা ঘুরতে শুরু করে তার, তখন তাকে নিচের একটি ঘরে নিয়ে যাওয়া হয়। স্কুলের শিক্ষক শেখ মোহাম্মদ সালাহিন বলেন, ওকে অপেক্ষাকৃত ঠান্ডা একটি ঘরে পাখার তলায় বসিয়ে রাখি, বারবার জল দিই, সুস্থ বোধ করলে বাড়ি পাঠানো হয়। গত বৃহস্পতিবার ওই স্কুলেই 6ষ্ঠ শ্রেণীর 2 পড়ুয়া সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। শিক্ষকেরা কোনো মতেই চান না গরমের কারণে স্কুল আবার বন্ধ হোক। গরম মোকাবিলার নানা ব্যবস্থা করেছেন তারা, সকলে অপেক্ষা করছেন বৃষ্টির। বরনগর মায়াপীঠ নারী শিক্ষা আশ্রমের এক ছাত্রী এবং এক শিক্ষক গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। শিক্ষকের হিট স্ট্রোক হয়েছিল, ছাত্রীটি স্কুলে এসে সংজ্ঞাহীন হয়ে পড়ে। গরম মোকাবিলার জন্য প্রতিটি শ্রেণীকক্ষে অতিরিক্ত পাখা লাগানো হয়েছে, রাখা হয়েছে বেশি বেশি পানীয় জল। আবার ক্রমাগত বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে অস্বস্তিতে পড়েছেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। কিছু স্কুলে স্টুডেন্টরা অসুস্থ হলেই গ্লুকোজ জল দেওয়া হচ্ছে তাদের, আবার তাড়াতাড়ি ছুটিও দিয়ে দেওয়া হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে। অনেক স্কুলে আবার পোশাক বিধি না মেনে গরমের মধ্যে মানানসই পোশাক পরে আসতেও বলা হয়েছে। অনেক স্কুলে উঁচু তলার ঘরগুলোতে বেশি গরম হওয়ার কারণে ছাত্রছাত্রীদের নিচের ঘরে এনে ক্লাস করানো হচ্ছে। কোনো মতেই ছুটি চাইছেন না শিক্ষক শিক্ষিকারা, ছুটি দিলে স্টুডেন্টরা অনেক পিছিয়ে পড়বেন বলেই মনে করছেন সকলে। সুতরাং এই প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এলো, শিক্ষক শিক্ষিকারা কিন্তু কখনোই চাইছেন না গরমের ছুটি বাড়ুক। কিন্তু এরকম একটা প্রচার চলছে চারিদিকে যে শিক্ষক শিক্ষিকাদের সুবিধা করে দেওয়ার জন্য কিন্তু এই ছুটি দিচ্ছে, এবং এতে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অনেক লাভ হচ্ছে, তারা বসে বসে মাইনে পাচ্ছে। কিন্তু আদৌ বিষয়টা কিন্তু তা নয়। কোনো শিক্ষক শিক্ষিকা চান না যে ছাত্রছাত্রীদের না পড়িয়ে বেতন নিতে, বা ছাত্রছাত্রীদের স্বার্থেই কিন্তু এই ছুটিটা বাড়ানো হয়েছে বা ছুটি দেওয়া হয়। কিন্তু এই ছুটি কোনো মতেই শিক্ষক শিক্ষিকারা চান না, তারা চান যে ছাত্রছাত্রীদের লেখাপড়াটা কীভাবে যাতে হয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।